আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আগে যখন নানু বাড়িতে ছিলাম তখন অনেক পিঠা খাওয়া হতো, প্রতি মাসেই কিছু না কিছু পিঠা বানানো হতো কিছু মৌসুম অনুযায়ী, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তা আজকে আপনাদের আমি পিঠা বানিয়ে দেখাবো, মানে পিঠা তো না, চালে গুঁড়ি না, আটা দিয়ে আমি শর্টকাটে কীভাবে তেলের পিঠা বানিয়ে খাই সেটা দেখাবো। কি দুধের সাথে ঘোলে মিঠানো একটা কথা আছে না, ওই টাইপের আর কি। তো এই জন্য আমি কী করলাম, অল্প একটু আটা নিয়ে নিলাম, সাথে একটা ডিম নেব এবং চিনি নেব। তো চিনি দিলাম আমি প্রথমে, পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে মিষ্টি বেশি, এবং মিষ্টি কম হলে মিষ্টি কম। আর সাথে একটু লবণ নিয়ে নিয়েছি। তো এগুলো সুন্দর করে মিক্স করে নেওয়ার পর একটা ডিম ফেট ভালো করে ভেঙে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে তারপর এটার ভিতরে দিয়ে দেবো। আর আমি একটু পানি গরম করে নিয়েছি, কিন্তু পানিটা বেশি গরম হয়, আবার এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। তারপর সামান্য একটু টেস্টের জন্য দুধ দিয়ে দিলাম, তো তাতে টেস্ট একটু ভালো আসবে। তো আমি এগুলো সুন্দর করে এখন মিক্স করব, ঠিক আছে? তো এইটা আমি মাঝে মাঝে যখন আমি সন্ধ্যাবেলা নাস্তা কিছু খাওয়া থাকে না, তখন আমি এটা করেই খাই, ভালোই লাগে। তো চালের গুঁড়ার তেলের পিঠা যেটা হয় সেটার থেকে এটা একটু সফট হয়, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আপনি ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ, তো আমি এগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে দানা দানা বিষয়টা না থাকে, কারণ এটা আমার একটা টিপস দিয়ে দিই এখানে। আপনারা যখন আটাটা দিবেন তখন কিন্তু একটু চেলে দিবেন, তাতে আর দানা দানাটা থাকবে না। তো আমি সুন্দর করে একটা চামচ নিলাম, যে চামচটা দিয়ে আমি পিঠাটা দেবো। তো তেলের যে দাম, একটু তেলটা কম টম খাবেন, তেলের দামের অনুযায়ী কিন্তু পিঠা টিঠা খাওয়া হয় না। একটা মানে 2 লিটার তেলের দাম যদি 400 টাকা হয়, তাহলে কীভাবে তেলের পিঠা খাবে মানুষ? এই ভয় তো খাবে না। তা আমার আর ইগনোর মাই কালো এই যে কড়াই, কারণ হচ্ছে এই কড়াই যদি এই যে সাইড কালো হয় না, এক্ষেত্রে কিন্তু একটা লাভ আছে। এটা আপনি ফ্রাই বানাচ্ছেন আর ফ্রাই প্যানের মতো কাজ করে, তেল কম লাগে। তা দেখেন, আমি যদি তেলের পিঠা বানানোর পরেও কিন্তু অনেকগুলো তেল থাকবে, এটা দিয়ে আমি পরে রান্না করবো। দেখছেন আমি কত সাশ্রয়ী, তাই না? তো সুন্দর করে আমি দিচ্ছি, আর তেলে পিঠা এরকম উঠছে আর ফুলে উঠছে, মানে এটা একটু বেশি ফুলে নেয়, হালকা পাতলা ফুলে উঠছে। তো এইরকমের তেলে পিঠা কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন, কিন্তু মজা লাগে। কিন্তু চালের চেয়ে এই পিঠাটা বেশি মজা লাগে আমার কাছে, একটু সফট হয়। তো আর সাইড থেকে এরকমের তেল এই করে দিবেন, তাহলে তেলে পিঠাটা একদম ফুলে উঠবে। তো শেষ পর্যায়ে যে তেলে পিঠাটা থাকে ওইটা একটু বেশি ফুলছে, এগুলো একটু কম ফুলছে, বুঝলাম না এটা মানে কারণটা কী, মানে রাগ করছে আমার উপর যে না আমি ফুলতাম না। যাই হোক, তো তেলের দাম অনুযায়ী আমাদের পিঠা পিঠা তেমন একটা খাওয়া হয় না। কে বানায়? আগের দিনে কত তেলের পিঠা, কত পিঠা বানাইতো নানি দাদিরা, আর এখন তো বানানোই হয় না। কিন্তু আমি যখন যাই বাড়িতে, বরিশালে যাই, তখন আম্মু আমাকে চেষ্টা করে বানিয়ে খাওয়ানোর জন্য, কারণ হচ্ছে আম্মু তো অসুস্থ থাকে, তো আমি এটা বেশি একটা প্রেশার দিতে চাই না। তো আমিও সে হেল্প করি, তাকে সাথে খালামণি আছে, সেও হেল্প করে, তাই মোটামুটি তেলে পিঠা খাওয়া হয়। এই যে দেখেন এই পিঠাটা কীভাবে ফুলে উঠছে, আয় হায়! পটকা মাছ চিনেন আপনারা? পটকা মাছ কোনো ফুলে একদম বেলুনের মতো হয়ে যায়, এটার অবস্থা হয়েছে সেইটা, একদম ফুলে বেলুনের মতো হয়ে গেছে। বুঝলাম না এটা মনে হয় আমার বেশি রাগ করে ফুলে গেছে। যাই হোক, আমার ছেলে ওয়েট করতেছে, সেও পিঠা খাবে, আমিও খাবো, এই জন্য তো আমি বললাম বাবা তুমি একটু ওয়েট করো, আমরা একসাথে পিঠাটা ভেজে নিই তারপর খাবো। কিন্তু এত ফুলাফুলি দিয়ে তো লাভ হলো না, একদম চিমসা হয়ে গেছে, যখন বাতাসটা বের হয়ে গেছে ফুলাটা একদম চিমটি হয়ে গেছে। এই যে দেখেন কীভাবে হয়ে গেছে। যাই হোক, আমাদের পিঠা একদম শেষ পর্যায়ে বানানোর, প্রায় 5-6টা পিঠা হয়েছে, তাতে আমিও খেয়েছি, আমার শ্বশুরের জন্যও রেখে দিয়েছি, বাবা এগুলো পিঠাটা আবার পছন্দ করে। কিন্তু আমি এমন আলসা হয়েছি যে আমার আম্মু চালের গুঁড়ি দিয়ে দিছিল যে তুই পিঠেটা বানিয়ে খাস, কিন্তু কি করব বলেন, এত কাজ, মানে কাজ ঠিক না, আমার ছেলে পিছিয়ে দৌড়ে দৌড়েতে আমার জীবন ঝালাপালা, এই যে অবস্থা কেরোসিন, এই গরমের মধ্যে পিঠা, আহ কি শান্তি, তাই না? অনেক গরম, অনেক গরম, তার উপর আবার এই যে আগুনের তাপটা আসে তাতে আরও বেশি গরম লাগে। যাই হোক, আমার পিঠা বানানো তো হয়েছে, এখন আমাদের খাওয়ার খাওয়ার পালা হবে। তো আমি একদম লাস্টের পিঠাটা একটু বানিয়ে দেখেছি, এইরকমের সাইড থেকে তেল দিয়ে দেবেন পিঠার উপরে, তাহলে কিন্তু পিঠাটা একদম ফুলে যাবে, তাই না? ফুলা ফুলা ফুলকো ফুলকো পিঠা খেতে কিন্তু মজাই লাগে, তাই না? তো এবার টেস্টের পালা, দেখা যাক কেমন হয়েছে, মানে টেস্ট কেমন হয়েছে। কিন্তু আমার পিঠা তো একদম চিমসি হয়ে গেছে, কেমন হইলো, কী সুন্দর ফোলা ফোলা পিঠা বানাইলাম, আনতে আনতে একদম খাইতে খাইতে চিমসি হয়ে গেল। যাই হোক, ব্যাপার না, আমি আর ছেলে বৈশা গেলাম যে দেখো এখন আমরা খাওয়া শুরু করব, কেউ লোক টোক দিবেন না। এই হচ্ছে আমার পিঠা বানানোর আত্মকাহিনী,
আপনাদের ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন এবং অবশ্যই শেয়ার করবেন কিন্তু আমাদের সাথে। কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমি চিনি একটু কমিয়ে দিয়েছি, এই জন্য একটু কম কম লাগছে চিনি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর আপনারা বানিয়ে খাবেন কিন্তু, হ্যাঁ। আর এটা কিন্তু ছেলেরাও বানিয়ে খেতে পারে, এটা কোনো টাফ ব্যাপার না, শুধু মিক্স করাটাই হচ্ছে আসল, একদম গোলাটা যেন পারফেক্টলি মিক্স হয়। আর হচ্ছে আপনারা যারা আমার পেজটা লাইক ফলো দেন না, এখনই লাইক ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে দেবেন, ঠিক আছে? শেয়ার দিলে আমার উৎসাহ বাড়বে এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, কীভাবে শর্টকাটে মানে চোরা বুদ্ধিতে কোনো কিছু খাওয়া যায় আর কি। চোরা বুদ্ধি মানে চুরি মানে শর্টকাটে আপনি কীভাবে পিঠা তরকারি টরকারি রান্না করে খাবেন, হ্যাঁ সেটা। তো আমি মেহেদি দিয়েছিলাম, তো মেহেদিটাও একদম শুকিয়ে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার ছেলের জন্য। আল্লাহ হাফেজ।